শীতের শুরুতে বাবা এসে হাজির খোঁচা খোঁচা দাড়ি সারা মুখে গায়ে একটা ময়লা কোট স্বাস্থ্য একেবারে ভেঙে গেছে চেনা যায় না এমন মায়ের চিঠিতে স্বাস্থ্য খারাপ হওয়ার কথা ছিল কিন্তু তা যে এতটা কল্পনাও করিনি নিচের পাটির একটি দাঁত পড়ে গিয়ে এমন অদ্ভুত দেখাচ্ছে তাকে অরুঞ্জু কেমন আছিস তুই কতদিন পর দেখলাম আমি অনেকক্ষণ কোনো কথাই বলতে পারলাম না বারবার মনে হলো বাবার মাথার দোষটা হয়তো সেরে গেছে না সারলে এতদূর ঠিকানা খুঁজে খুঁজে এলেন কি করে তবু সন্দেহ যায় না বারবার জিজ্ঞেস করি মাকে বলে এসেছেন তো বাবা না বলে আসেননি তো বাবা পরিষ্কার কোনো উত্তর দেয় না একবার বলেন হ্যাঁ বলেছি তো আবার বলেন বলবো কি করে তোর মা কথা বলে না আমার সঙ্গে ভাত খাওয়ার সময় আমি সামনে থাকলেও বলে পারুল তোর বাবাকে খেতে বল আমি খুটিয়ে খুটিয়ে বাবাকে লক্ষ্য করি কথাবার্তা বেশ স্বাভাবিক আমার পরীক্ষা কবে পড়াশোনা কীরকম করছি এই সব খুব আগ্রহ করে জিজ্ঞেস করলেন রাতে হোটেলে ভাত খাওয়াতে নিয়ে গেলাম সারাপথ গল্প করতে করতে চললেন এখন আর গল্পের ধরন সেরকম স্বাভাবিক মনে হলো না যেন নিজের মনেই কথা বলছেন আমি জিজ্ঞেস করলাম বাড়ির সবাই ভালো আছেন বাবা বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ সবাই ভালো স্টেশন মাস্টারের ছোটো ছেলেটার হুপিং কফ হয়েছে পারুল পারল কেমন আছে তার পরীক্ষা কবে জানি না তো ভালো আছে নিশ্চয়ই আমি অবাক হয়ে বলি পারুল কেমন আছে জানেন না বাবা কী বলছেন এসব কি করে জানব বোকার মতো কথা বলিস পারলের বিয়ে হয়ে গেছে না আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকি এসব কি শুনছি কি বলছেন আপনি কিসের বিয়ে গত শুক্রবার পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে তোর মা এমন ভেজর ভেজর পুলিশে খবর দাও পুলিশে খবর দাও মেয়ে ছেলের বুদ্ধি তো আমি বেশ খানিকক্ষণ কোনো কথা বলতে পারলাম না ভাবতেও পারছিলাম না তার আমাকে একটা খবর জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করল না ছেলেটা ভালো বেশ ভালো পারুলকে নেত্রকোণায় নিয়ে গেছে আমি ওদের সঙ্গে গৌরীপুর পর্যন্ত গেলাম আমার টিকিট লাগে না ট্রেনের চাকররা সবাই আমাকে চেনে খুব খাতির করে বাবার কথা বলতে শুনে চোখে পানি এসে গেল আমার পারুলের মতো মেয়ে এই করবে পনেরো বছর যার বয়স খবর দিলেন না কেন বাবা একটা টেলিগ্রাম তো করতে পারতেন বাবা শান্ত স্বরে বললেন তোর মা বললো টেলিগ্রাম করলে শুধু শুধু দুশ্চিন্তা হবে আমি চিঠি লিখবো মেয়ে মানুষের এর চেয়ে বেশি বুদ্ধি কী হবে হলে তো তার মেয়ে ছেলে থাকতো না পুরুষই হয়ে যেত মায়ের চিঠি পৌঁছাবার আগে পারলের চিঠি এলো নেত্রকোনা থেকে লিখেছে লম্বা চিঠি কিন্তু কোথাও নিজের বিয়ের কথা কিছু নেই একবারও লিখেনি যে সে একটা ভুল করে ফেলেছে তার দীর্ঘ চিঠির মূল বক্তব্য হচ্ছে বাড়ির অবস্থা খুব খারাপ মামারা টাকা পয়সা দেওয়া বন্ধ করেছেন আমি যেন যেভাবেই হোক প্রতিমাসে টাকা পাঠাই প্রয়োজন হলে কলেজ ছেড়ে দিয়েও যেন একটা চাকরি জোগাড় করি বড় ডাক্তার দেখিয়ে যেন অতি অবশ্যই বাবার ভালো চিকিৎসার ব্যবস্থা করি চিঠি শেষে পুনশ্চ দিয়ে লেখা দাদা দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আজকে আমার ওপর রাগ হলেও সেদিন আর রাগ থাকবে না মায়ের চিঠিটা পাশ পাতার ব্যাপারটা কীভাবে ঘটলো তা নিখুঁতভাবে লেখা বৃহস্পতিবার সারাদিন পারুল নাকি শুয়ে শুয়ে কেঁদেছে মাকে বলেছে পেটে প্রচণ্ড ব্যথা শুক্রবার সকালে পরিষ্কার দেখে একটা শাড়ি পরে অঞ্জুকে পুকুর ঘাটে নিয়ে একটি টাকা দিয়ে বলেছে ইচ্ছে মতো খরচ করতে মা একবার খুব ধমক দিলেন পরিষ্কার শাড়িটা নষ্ট করেছে সেই জন্য পারুল কিছু বলে নাই দুপুরে খাওয়ার পর মাকে গিয়ে বলেছে মা আমার মাথায় হাত বুলিয়ে দেবে বড্ড মাথা ধরেছে মা ধমক দিয়ে সরিয়ে দিয়েছেন তারপর বিকালে ঘুম থেকে উঠে দেখেন পারুল ঘরে নেই শফিককে সব কিছু বললাম শফিক শুনে বলল তোর বোনটার তাহলে বুদ্ধি আছে দেখি বুদ্ধির কি আছে এর মধ্যে বিয়ে করে নিজে বেছেছে তোদেরও রিলিফ দিয়েছে পরক্ষণে সে পারল প্রসঙ্গ সম্পূর্ণ বাদ দিয়ে উদ্বিগ্ন স্বরে বলল প্রতি মাসে তোর মাকে টাকা পাঠাতে হবে এটা খুবই জরুরি আমি অবাক হয়ে বললাম কোত্থেকে পাঠাবো টাকা সবাই মিলে একটা চায়ের স্টল দিয়ে ফেলি আয় খোঁজ নিয়েছি ভালো লাভ হবে ম্যানেজার করে দেবো নিশানাথকে নিশানাতে দাড়িঘুফ দেখি দেখবি হুড় হুড় করে কাস্টমার আসবে চা বানিয়ে কুল পাওয়া যাবে না বলে কি শফিক নিশানা জ্যোতিষী চায়ের দোকান দেবে শফিককে দেখে মনে হলো তার মাথায় প্ল্যান খুব পাকা কাটা কাপড়ের ব্যবসাটা মাঠে মারা গেছে ভাত খাওয়ার পয়সা নাই লোকের কাপড় কিনবে কীভাবে আমি বললাম জ্যোতিষী বুঝি চায়ের দোকান খুলবে তোর সাথে না খুলে যাবে কোথায় একটা লোক আসে না তার কাছে ব্যাটার এখন ধূপ কেনার পয়সা নাই। শফিক ঘর কাঁপিয়ে হাসতে লাগলো যেন খুব একটা হাসির ব্যাপার হয়েছে জ্যোতিষীর এমন দুর্দিন যায়নি কখনো সঞ্চয় যা ছিল উড়ে গেছে শখের টেবিল ফ্যানটি বিক্রি করেছেন করিম সাহেবের কাছে আমাকে গম্ভীর হয়ে বললেন সাধু সন্ন্যাসী মানুষদের জন্য এই সব কিছু দরকার নাই আমাদের কাছে হিমালয়ের গুহাও যা আবার সাহারা মরুভূমিও তা ফ্যানের কোনো প্রয়োজন নাই মিল চাষ বাকি পড়ায় গত শনিবার থেকে খাওয়া বন্ধ পশু দুপুরে তার ঘরে ঢুকে দেখে একটা শুকনো পাউরুটি চিবাচ্ছেন আমাকে দেখে দারুণ লজ্জা পেয়ে গেলেন কান টান লাল করে বললেন আমি বর্জন করলাম রঞ্জু জ্যোতিষশাস্ত্রের মতো গুরুবিদ্যা চর্চা করলে মাছ মাংস সমস্ত বর্জন করতে হয় আমার ঠাকুরদা শ্রী শ্রী তারানাথ চক্রবর্তী সমস্ত দিনে এক মুঠি আলো চালের ভাত আর এক বাটি দুধ খেতেন কি বিশ্বাস হয় আমিষ একবার বর্জন করে দেখো শরীর ঝরঝরে হয়ে যাবে রশিদ মিয়া উচ্ছেদের নোটিশ দিয়েছেন নিশানাথবাবুর নাকি তিন মাসের সিট ট্রেন্ড বাকি জ্যোতিষী শুনলাম অতি গম্ভীর ভঙ্গিতে বলছেন আর একটি মাস রশিদ মিয়া এর মধ্যে আমার মঙ্গল হোরায় প্রবেশ করবে রবির ক্ষেত্র আবার আরে রাখেন সাহেব মঙ্গল আর রবি পনেরো দিন সময় এর মধ্যে পারেন দিবেন না পারেন বিসমিল্লা বিদায় তিন মাসের সিট রেন্ট আপনার দেয়া লাগব না জ্যোতিষীর এমন খারাপ সময় যাবে তা স্বপ্নেও ভাবিনি তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায় না দান এবং ঋণ গ্রহণ এই দুই জিনিস নাকি তার জন্য নিষিদ্ধ শফিক সবার সঙ্গে পরামর্শ করে বাংলা দৈনিক সবকটি পত্রিকাতে বিজ্ঞাপন ছাপিয়ে দিল একদিন পরপর সে বিজ্ঞাপন ছাপা হলো এক সপ্তাহ পর্যন্ত পাক ভারত উপমহাদেশের প্রখ্যাত জ্যোতিষী শ্রী নিশানাথ চক্রবর্তী জ্যোতিষ বিজ্ঞান এম এ ফলিত গণিত বহু রাজা মহারাজার প্রশংসাপত্র আছে তার কাছে আসুন পরীক্ষা করুন দর্শনী নামমাত্র নিশানাথবাবু বিজ্ঞাপন দেখে খুবই রেগে গেলেন শফিককে গিয়ে বললেন এম এ ফলিত গণিত এটা কোথায় পেলে মিথ্যাচার করা হলো। উফ কি তঞ্চকতা শফিক বলল সবটাই তো তঞ্চকতা নিশানাথবাবু সবটাই যখন মিথ্যার উপর কাজেই মিথ্যাটাকে আর বাড়ানো হলো হাজার বছরের পণ্ডিতের সাধনালব্ধ জ্ঞান সবই মিথ্যা নিতান্ত মূর্খের মতো কথাবার্তা জ্ঞানহীন মূর্খের বাচালতা হিমকুন্দু মৃণালাভং দৈত্যাং পরগুরু সর্বশাস্ত্র প্রবক্তা ভার্গবং অঙ্গ করে লাভ কিছু নাই বাবু এসব এখন ছাড়ার সময় এসে পড়েছে এত করেও নিশানাথবাবুর অবস্থা ফেরানো গেল না ঢাকা শহরে সব লোক হঠাৎ হাত দেখানো বন্ধ করে দিয়েছে কি না কে জানে এমন খারাপ অবস্থা হবে জ্যোতিষীর স্বপ্নেও ভাবেনি একদিন অনেক ভনিতা করে সফিককে বললেন আমার একটা ভালো ঘড়ি আছে এক ভক্ত দিয়েছিল শুধু শুধু পরে আছে কোনো কাজে লাগে না কাজে লাগে না কেন এইসব কলকবজা ঘড়িতে আমাদের কি হয় আমাদের দরকার বালি ঘড়ি কিংবা সূর্য ঘড়ি সেই সব ঘড়িতে পলনুপল এইসব হিসাবও সূক্ষ্মভাবে করা যায় পল তো পল হচ্ছে একদণ্ডের ষাট ভাগের এক ভাগ শফিক নিষ্প্রিয় ভঙ্গিতে তাকিয়ে থাকে জ্যোতিষী হাসিমুখী বলে চলেন তাই ভাবলাম কাজে যখন লাগে না তখন আর ঘড়ি রেখে কি লাভ রোজ চাবি দেওয়ার যন্ত্রণা একশেষ শফিক তুমি ঘড়িটা নিয়ে বিক্রি করে ফেলো শফিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় বিক্রি করে ফেলবো হ্যাঁ সাধু সন্ন্যাসী মানুষ আমি এইসব বিলাসী সামগ্রী দুই চোখে দেখতে পারি না তান্ত্রিক সাধনাতে মোহমুক্তির প্রয়োজন সবচেয়ে বেশি তোমরা এসব বুঝবে না লোকদের বোঝা খুব মুশকিল জ্যোতিষী পকেট থেকে ভেলভেটের বাক্সে সযত্নে রাখা হাত ঘড়িটি বের করে টেবিলে রেখে দ্রুত চলে গেলেন বেশ ভালো ঘড়ি সেটি শফিক ঘড়ির বাক্স হাতে নিয়ে গম্ভীর হয়ে বলল ব্যাটার তো খুবই খারাপ অবস্থা রঞ্জু ঘড়িটা তার খুব শখের শফিক চিন্তিত মুখে ঘড়ি হাতে বেরিয়ে গেল জ্যোতিষীর ভাগ্য বদলালো দুপুরের একটু পর সম্ভবত মঙ্গল ঘোড়ায় প্রবেশ করেছে রবির ক্ষেত্র আবার ঠিকঠাক হয়ে গেছে আমরা অবাক হয়ে দেখলাম প্রকাণ্ডে একটি সাদা রঙের গাড়ি এসে থামল একটা মেয়ে সেই গাড়ি থেকে নেমে সোজা উঠে এসেছে পান্থনিবাসের দোতালায় সাজুজি খোঁজ করছে সেই মেয়ে আমাদের মধ্যে সারা পড়ে গেল রশিদ মিয়া পর্যন্ত একবার রুকি দিয়ে দেখে গেল অনেকদিন পর জ্যোতিষী ভারী গলায় বলল অতি সুলক্ষণা মেয়ে মা তুমি অতি সুলক্ষণা চন্দ্র রবির মিলিত প্রভাব কেতুর মঙ্গলে অবস্থান এরকম হয় না খুব কম দেখা যায় বিদ্যা ও ধন লক্ষ্মী সরস্বতী একমালায় গাথা বড় ভাগ্যবতী তুমি যাবার সময় সেই মেয়ে একশো টাকার যদি নোট দিয়ে জ্যোতিষীর কণ্ঠরোধ করে দিল নিশানাথবাবু দু মাসের সিট রেন্ট মিটিয়ে দিলেন সন্ধ্যাবেলা আমাকে সঙ্গে নিয়ে ধূপ কিনে আনলেন অনেক দিন পর তার ঘরে ঘিয়ের প্রদীপ জ্বলল ধূপ পুড়তে লাগল করিম সাহেব একবার অবাক হয়ে বললেন এক কথায় দুশো টাকা দিয়ে দিল পাগল নাকি মেয়েটা নিশানাথ গম্ভীর হয়ে বললেন দুশো টাকা খুব বেশি লাগলো আপনার কাছে হাজার টাকা নিয়েও মানুষ একদিন আমাকে সাদাসাদি করেছে টাকা অতি তুচ্ছ জিনিস মশাই আমাদের কাছে অনেক দিন পর জ্যোতিষীর মেসে একতলায় সবার সঙ্গে খেতে গেলেন মাছের তরকারিতে নুন কম হয়েছে কেন তাই তু নিয়ে তুমুল ঝগড়া করলেন কাদেরের সঙ্গে শফিক সন্ধ্যাবেলা এসে হাজির জিজ্ঞেস করলো আভাকে আসতে বলেছিলাম এসেছিল আমি অবক্ষয় বললাম আভাকে ওই যে মেয়েটির কথা বলেছিলাম চাকরি দিয়েছিল আমাকে আসে নাই এসেছিল বলেছিলাম আজকেই আসতে টাকা পয়সা কত দিয়েছে জানিস নাকি কি একশো টাকা দিতে বলেছিলাম দুশো টাকা দিয়েছে মেয়েটার নজর খুব উঁচু সাধু সাধুবেটা কিছু বুঝতে পারে নাই নিশ্চয়ই আমি কিছু বললাম না শফিক হাসি মুখে বললো যাক ঘড়িটি বিক্রি করতে হয় নাই নিশানাথবাবুর খুব শখের ঘড়ি শফিক ঘড়ি ফিরিয়ে দিতে গিয়ে প্রচণ্ড ঝগড়া বাঁধিয়ে বসলো অতি তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া নিশানাথবাবু শফিককে হাসতে হাসতে বলেছেন আমার কেতু এবং মঙ্গলের যে দোষটা ছিল সেটা কেটে গেছে শফিক হুড় হুর করে টাকা আসা শুরু হয়েছে তোমার দরকার হলে বলবে লজ্জার কিছু নেই শফিক বলেছে এসব ধান এখন ছাড়েন নিশানাথবাবু অনেক তো করলেন নিশানাথ রাগের কাঁপতে কাঁপতে বললেন পুত্রবধ জ্ঞান করি তোমাকে আর তোমার মুখে এত বড় কথা রাগের মাথায় ব্রহ্মসাপ দিয়ে ফেলব শফিক এই আমার দুর্বাসামণি ব্রহ্মসাপ দেবেন খবরদার বলছি জোলে খাক হয়ে যাবে হাতাহাতি হয়ে যাবার মতো অবস্থা গভীর রাতে ঘুম ভেঙে শুনি চুকচুক শব্দ হচ্ছে অন্ধকারে বসে তিন মূর্তি চা খাচ্ছে শফিক জ্যোতিষী আর আমার বাবা ফিস করে তাদের কী সব কথাবার্তাও হচ্ছে বাবা এখানেই আছেন কিছুতে ফিরে যেতে চাচ্ছেন না রাত্রে জ্যোতিষীবাবুর ঘরে গিয়ে ঘুমান দিনের বেলাটা কাটান শফিকের ঘরে আমি দেশে ফেরানোর কথা বলে বলে হার মেনেছি শফিক অবশ্যই বলেছে থাকুক না তিনি মেডিকেলে নিয়ে চিকিৎসার ব্যবস্থাটা করি আগে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তাররা অনেক কথাবার্তা বলেও কোনো অসুখ বিসুখ ধরতে পারলেন না রাগী চেহারার একজন বুড়ো মতো ডাক্তার শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বললেন অসুবিধাটা কি আপনার বুঝতে পারছি না তো বাবা বললেন অসুবিধা তো কিছু নাই ডাক্তার সাহেব রাত্রে ঘুম হয় ঘুম হবে না কেন বাবা মহাসুখেই আছেন পান্থনিবাসের সবার সঙ্গেই তার খাতির আজিজ সাহেব সকালবেলা ব্যায়াম করেন তিনি বসে থাকেন পাশে আমাকে প্রায় বলেন রঞ্জু স্বাস্থ্য হচ্ছে সমস্ত সুখের মূল স্বাস্থ্যটা ঠিক রাখা দরকার তুই বেলে শরবত খাবি খুব উপকারী আজিজ সাহেব বলেছে আমাকে বাবা সবচেয়ে বেশি খাতির সিরাজ সাহেবের সঙ্গে সিরাজ সাহেব কোনো এক বিচিত্র কারণে বাবাকে পছন্দ করেন অফিস থেকে এসেই তিনি বাবাকে তার ঘরে ডেকে নিয়ে যাবেন তারপর দরজা বন্ধ করে গুজগুজ করে আলাপ এক শনিবারে বাবা সিরাজ সাহেবের সঙ্গে তার গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন আমি কিছু বললাম না পরে শনিবার দেখি আবার যাওয়ার জন্য তৈরি হচ্ছেন আমার বিরক্তির সীমা রইল না বাবা স্বরে বললেন আমার জন্য বউটা কুই মাছ জোগাড় করে রাখবে বলেছে না গেলে কেমন করে হয় কুই মাছ খাওয়ার জন্য এতদূর যাবেন নারিকেলের চিরা করে রাখবে এখন না যায় কী করে এবার ফিরে এসে তিনি অত্যন্ত গম্ভীর মুখে ঘুরে বেড়াতে লাগলেন যেন অত্যন্ত রহস্যময় একটি ব্যাপার তিনি জেনে ফেলেছেন ব্যাপারটি দুদিন পরে আমরাও জানলাম রাতে খাওয়ার পর বাবা আঠেরো উনিশ বছরের একটি মেয়ের ছবি শফিকের টেবিলের উপর রেখে গম্ভীর হয়ে শফিকের দিকে তাকিয়ে রইলেন শফিক অবাক হয়ে বলল এ ছবি কার আর এই মেয়েটি বাকে বাবা রহস্যময় হাসি এসে বললেন রেবার ছবি রেবা রেবা কে যাই হোক তোমার পছন্দ হয়েছে তো শফিক এবং আমি দুজনেই মুখ চাচাউ করি বাবা নিজেই খোলছা করেন রেবা হচ্ছে সিরাজ সাহেবের বোন ওর সঙ্গেই তোমার বিয়ে ঠিক করে এসেছি পাকা কথা দিয়ে ফেলেছি শফিকের চেয়ে বেশি হকচকিয়ে যাই আমি বাবার যে কী সব লোক হাসানো কাণ্ডকারখানা কারখানা শফিক কিন্তু সহজভাবেই বলল পাকা কথা দিয়ে ফেলেছেন চাচা হ্যাঁ তা বলতে গেলে দিয়েই ফেলেছি তোমার বাবা বেঁচে নাই আমাকেই তো দেখতে হবে সব ঠিক কি না তুমি বলো তা ঠিক বাবা মহা উৎসাহী হয়ে ওঠেন হাসি হাসি মুখ করে বলেন তোমাকে ওদের খুব পছন্দ সিরাজের বউ এখানে এসে দেখে গেছে তোমাকে বড় ভালো মেয়ে বড়ো ভালো সুফিক চুপ করে থাকে বাবা উৎসাহ এবং উত্তেজনায় ছটফট করতে থাকেন তোমাদের বিয়ের পর আমি কিন্তু তোমাদের বাসাতেই থাকবো রেবাকেও বললাম এই কথা সুফিক আঁতকে উঠে বললো তাকেও বলেছেন এই কথা বলবো না কেন সংসারের মাথা তো মেয়েরাই হয় হয় না তা হয় আমার ধারণা ছিল শফিক রেগে একটা কাণ্ড করবে বাবাকে নিয়ে আমি মহালজ্জায় পড়বো সেরকম কিছুই হলো না সেজন্য লজ্জায় পড়েই উঠে গেল সামনে থেকে আমি পরের সপ্তাহেই বাবাকে ট্রেনে তুলে দিয়ে আসলাম ঢাকায় রেখে চিকিৎসাও কিছু হচ্ছে না শুধু শুধু টাকা নষ্ট মা একটির পর একটি উদ্বিগ্ন চিঠি পাঠাচ্ছেন ট্রেন ছাড়বার আগে আগে দেখি সিরাজ সাহেব আজিজ সাহেব আর আমাদের জ্যোতিষী এসে হাজির তারা বিদায় জানাতে এসেছেন আজি সাহেবের হাতে আবার প্রকাণ্ড একটা খাবারের ঠোঙ্গা ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে বাবা ছেলে মানুষের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন কি যে অস্বস্তিকর অবস্থা মার নামে একশো টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলাম আমার আর্থিক টানাটানি কিছু দূর হয়েছে কলেজে বেতন মাফ হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা একটা ভালো টিউশানে জোগাড় হয়েছে ক্লাস নাইনের একটি মেয়েকে সপ্তাহে চার দিন পড়াই মেয়েটি খুবই শান্ত স্বভাবের বড়ই লাজুক সারাক্ষণ মুখ নিচু করে পড়ে যদি কিছু জিজ্ঞেস করি বইয়ের দিকে তাকিয়ে জবাব দেয় মুখ তুলে তাকায় না পড়ানো শেষ করে যখন যাবার জন্য উঠে দাঁড়াই তখন লাজুক মুখে বলে স্যার একটু বসেন মেয়েটি দ্রুত চলে যায় ভেতরে ফিরে আসে বরফ দেয়া এক গ্লাস পানি এবং ঝকঝকে একটি কাঁচের বাটিতে কিছু খাবার নিয়ে বিকালে আমার কিছুই খাওয়া হয় না খিদায় নাড়ি মোচড় দিতে থাকে লোভির মতো খাবারটা খাই মেয়েটা নরম গলায় বলে স্যার আরও খানিকটা আনি আমার লজ্জা লাগে তবু অপেক্ষা করি খাবারের জন্য মাসের এক তারিখে মেয়েটি অতি সংকোচে টাকা দেয় আমার হাতে যেন স্যারকে টাকা দেওয়াটা একটা লজ্জার ব্যাপার এত ভালো লাগে আমার মাঝে মাঝে ছোটোখাটো দু একটা উপহার কিনে আনতে ইচ্ছা হয় কিন্তু সাহস হয় না হয়তো মেয়েটির মা কিছু মনে করবেন মেয়ের মা কখনও আমার সামনে আসেন না পর্দার আড়াল থেকে মাঝে মাঝে কথা বলেন শিলি অঙ্কে খুব কাঁচা দেখবেন ভালো করে জি দেখব বাড়ি কাজ ঠিক মতো করে না ধমক দেবেন আপনাকে ভালো মানুষ পেয়ে শুধু ফাঁকি দিচ্ছে বোধ হয় মেয়েটির বাবার সঙ্গে দেখা হয় না প্রায় বললেই হয় তিনি সারাক্ষণ ব্যস্ত যখন হঠাৎ একদিন দেখা হয় তখন অবাকে জিজ্ঞেস করেন চিনতে পারলাম না তো কে আপনি আমি সংকোচে বলি আমি সেলিন মাস্টার ও তাই তো তাই তো আমি গত সপ্তাহে তো দেখলাম একটু মনে নাই লজ্জার ব্যাপার ভদ্ররূপ দারুণ ব্যস্ত হয়ে ওঠেন মাস্টার সাহেবকে চা দেওয়া হয়েছে আফজাল আফজাল চা খেয়েছি আমি তাতে কি আরেকবার খাবেন আপনি নিজেও তো ছাত্র সেলি বলেছে আমাকে একটি টিউশানই আপনার আমার দারুণ লজ্জা লাগে কান লাল করে বলি বিকালেও একটা টিউশানে আছে আমি নিজেও খুব কষ্ট করে পড়েছি তিন চারটা টিউশানই করতাম একটু ভালো লাগতো না সারাক্ষণ ভাবতাম কখন তারা চাটা খেতে দেবে আপনাকে চাটা ঠিকমতো দেয় তো হাহা করে হাসলেন ভদ্রলোক হাসি থামাতে গম্ভীর হয়ে বললেন এক বাড়িতে পড়াতাম একটা ছেলেকে মহামূর্খ তিনবার ফেল করেছে মেট্রিকে দেখেন অবস্থা এক একবার ফেল করতো আর ছেলের বাবা এসে আমাকে ধমকা ধমকাতেন কেন ফেল করলো কেন ফেল করলো আমার মধ্যে এক ধরনের হীনমন্যতা বোধ আছে সবসময় নিজেকে ছোটো মনে হয় কলেজে সংকোচে থাকি এক একদিন শফিকের সঙ্গে তার কাটা কাপড়ের স্তূপের কাছে যেতে হয় টাকা পয়সা গুনে গুনে রাখতে হয় আমার কেমন জানি লজ্জা লজ্জা করে সব সবসময় মনে হয় এই বুঝি ক্লাসের কোনো ছেলে বলে বসবে কে রঞ্জু না কিন্তু এই বাড়িতে এসে সেই ভাবটা আমার থাকে না ছেলে যেদিন জিজ্ঞেস করলো স্যার আপনি ফুটপাতে কাপড় বিক্রি করেন তখন কেন জানি আমার লজ্জা লাগলো না আমি খুব সহজ হয়ে বললাম হ্যাঁ আমার বন্ধুর সঙ্গে মাঝে মাঝে যাই তুমি জানলে কী করে আমি হঠাৎ দেখলাম তোমার খারাপ লাগছিল নাকি না তো মজা লেগেছে মেয়েটিকে দেখলেই পারলের কথা মনে হয় কোথায় যেন পারলের সঙ্গে মিল আছে স্পষ্ট কোনো মিল নয় এক ধরনের সূক্ষ্ম অস্পষ্ট মিল অনেকদিন পারলের কোনো খোঁজখবর জানি না একবার শুনলাম তার নাকি নেত্রকোনা থেকে বরিশাল চলে গেছে নেত্রকোনায় শ্বশুরবাড়ির সঙ্গে বনি বনা হয়নি বরিশালের ঠিকানা জানা না থাকায় চিঠিও দিতে পারি না অনেকদিন পারলকে দেখি না শুধু পারলকে কেন মার সঙ্গেও দেখা হয় নাই অনেক দিন যেতে আসতে অনেকগুলো টাকা খরচ হয় প্রাণে ধরে এতগুলি টাকা খরচ করতে পারি না পান্থনিবাসে এক খেয়ে জীবন কাটায় সফিক সারাদিন ব্যস্ত থাকে তার দেখা পাওয়া যায় না অনেক রাতে ঘরে ফিরে ঘুমোতে শুরু করে সফিকের সেই মাস্টারিটা আর নেই কাটা কাপড়ের ব্যবসা আবার শুরু করেছে মনে খুব একটা সুবিধা করতে পারছে না তার স্বাস্থ্য ভেঙে গেছে ঘুমের মধ্যে ছটফট করে কে জানে বড় ধরনের কোনো অসুখ নিশ্চয় বাঁধিয়েছে রাতের বেলা হঠাৎ জেগে উঠে বলে শীত লাগছে রঞ্জু জানাটা বন্ধ করতো ভাদ্র মাসের পচা গরমে তার শীত লাগে কেন কে জানে মাঝে মাঝে হঠাৎ শফিককে খুব খুশি খুশি লাগে ফুর্তিবাজের ভঙ্গিতে বলে এবার বিয়ে করে ফেলবো দুজন থাকলে যুদ্ধে অনেকটা অ্যাডভান্টেজ পাওয়া যায় অভাবের সঙ্গে কি আর এক একা ফাইট চলে রেবার ছবিটা বের করা হয় তখন শফিক লাজুক স্বরে বলে বেশ মেয়েটি কী বলিস ভালো মানুষের মতো দেখতে কিন্তু রুঞ্জু ইমের অনেক বুদ্ধি দেখ চোখের দিকে তাকিয়ে শফিক রেবার ছবিটি যত্ন করে একটা খামে ভরে রাখে সেই খামটি তার টিনের ট্রাঙ্কে তালা বন্ধ থাকে শফিকে টজ্জা একটু কম কিন্তু রেবার প্রসঙ্গ উঠলেই সে কেমন লজ্জা পায় সেই প্রসঙ্গ ওঠে কম আমি নিজ থেকে কখনো তুলি না নিশানাথবাবু অনেকবার বলেন সিরাজ সাহেবের বোনের ব্যাপারটা নিয়ে কিছু করা দরকার ভালো মেয়ে দেবী অংশে জন্ম এসব মেয়ে হাতছাড়া করা ঠিক না বলতে বলতে আর চোখে থাকেন শফিকের দিকে শফিক নির্লিপ্ত ভঙ্গিতে বলে বিয়ে নিশ্চয় হয়ে গেছে এতদিনে জিজ্ঞেস করবো সিরাজ সাহেবকে না না থাক নিশানাথবাবু গম্ভীর হয়ে বলেন এই কথাটা জিজ্ঞেস করতে আর অসুবিধা কী শফিক চুপ করে থাকে নিশানাথবাবু বলেন বড়ই বোকামি করছো শফিক তোমার স্ত্রীভাগ্য উন্নতি আছে কথা তো শুনবে না কিছু নিশানাথ জ্যোতিষীর দিনকাল বড়ই খারাপ লোকজন হাত দেখাতে আসে কালে ভাদ্রে পাথ নিবাসের টাকা আবার বাকি পড়ে রশিদ মিয়া রোজ সকালে টাকার জন্য তাগাদা দিতে আসে সরুকে তাকিয়ে থেকে হিসহিস করে কথা বলে ঘর কবে সারবেন বলেন দেখি আবার তিন মাসের বাকি যদি সে মুখ নিচু করে থাকেন কোনো কোনো দিন রশিদ মিয়া গালাগালি চরমে ওঠে আর এক মাস দেখব তারপর বিসমিল্লা স্ক্রুটাইট দিব বুঝছেন সোজা আঙুলে না হলে আঙুল ব্যাকা করা লাগে যদি সে কিছুই বলে না নবী সাহেব গলায় বলেন এইসব কি বলেন রশিদ মিয়া মানুষের অভাব হয় না এসব কথা বলা কি ঠিক ঠিক বেঠিক জানি না আমার কথা পরিষ্কার আমি কি দানসাগর খুলেছি নাকি এটা সাধুজি বাপের হোটেল করিম সাহেবের সঙ্গে জ্যোতিষীর মোটেই মিল নেই জ্যোতিষীর কোনো একটা ঝামেলা হলে করিম সাহেব আনন্দে দাঁত বের করেন সেই করিম সাহেবও একদিন রেগে গেলেন এটা কি কাণ্ড রোজ রোজ ভদ্রলোককে অপমান রশিদ মিয়া চোখ লাল করে বলল ভদ্রলোকটা কে আমি তো কোনো ভদ্রলোক দেখি না চুপ শালা তোকে আজ আমি ভদ্রলোক গিলায় খাওয়াবো রশিদ মেয়ে স্তম্ভিত হয়ে গেল শুকনো গলা বলল আপনি সব কী বলতেছেন করিম সাহেব চুপ একদম চুপ তোমার পাশা মাইরা তোমার বুইতা ফেলাবো ভদ্রলোক চিনবা তখন হইচই শুনে নিচ থেকে কাদের মেয়া ছুটে এলো নবী সাহেব বের হয়ে আসলেন জ্যোতিষী বিব্রত ভঙ্গিতে বললেন থামেন করিম সাহেব কি সব বলছেন আপনি থামেন আমি থামার লোক না সারাকে খুন করে ফাঁসিতে যাব আমি করিম সাহেব লোকটিকে আমি কোনোদিনই পছন্দ করি নাই করিম সাহেব এমন লোক যাকে কোনো কারণেই পছন্দ করা যায় না পাথনিবাসের কেউ তার সঙ্গে হাসিমুখে কথা বলে না কিন্তু সেই রাতে সিরাজ তাকে চা খাওয়াতে নিয়ে গেলেন রাত্রে খাওয়া দাওয়ার পর আজিৎ সাহেব তাকে তাস খেলার জন্য ডাকতে আসলেন নবী সাহেবের মেয়ের বাড়ির থেকে ডিমের হালুয়া এসেছিল নবী সাহেব সেই হালুয়া বাটি পাঠিয়ে দিলেন করিম সাহেবের ঘরে সবাইকে ভাগ করে দেওয়ার দায়িত্ব করিম সাহেবের জ্যোতিষী ঘর ছেড়ে চলে গিয়েছেন রাত আটটায় ফিরে এসে দেখি নিশানাথবাবুর ঘর কালি চৌকিটা বাইরে টেনে এনে রাখা হয়েছে রশিদ মেয়ে চকির উপর গম্ভীর হয়ে বসে সিগারেট টানছে কাদের বালতি বালতি পানি এনে ঘরের মেঝেতে ঢালছে এবং ঝাঁটা দিয়ে সশব্দে ঝাড় দিচ্ছে ছুটির দিন বলেই মেসে লোকজন কেউ নেই নবী সাহেব ও মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছেন নয় নম্বর ঘরে যে ছেলেটি থাকে শুধু তার ঘরে বাতি জ্বলছে আমি অবাক হয়ে বললাম কি ব্যাপার রশিদ সাহেব কিসের কী ব্যাপার সাধুজি কোথায় চলে গেছে কোথায় চলে গেছে আমি কি জানি কোথায় গেছে আমাকে জিজ্ঞেস করেন কেন কখন গেছেন দুপুরে হঠাৎ চলে গেলেন যে কি মুসিবত আমি তার কি জানি যেতে চাইলে আমি ধরে রাখবো নাকি শ্বশুরবাড়ি এটা আমি বেশ অবাক হলাম নিশান্তবাবু কাউকে কিছু না বলে হঠাৎ করে চলে যাবেন এটা ভাবা যায় না তাছাড়া তার যাওয়ার কোনো জায়গাও নেই সম্ভবত কে জানে হয়তো বা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিংবা হয়তো চায়ের দোকানে বসে আছে একা একা আমি কাপড় না ছেড়েই চায়ের দোকানে চলে গেলাম না সেখানে সাধুজি যাননি রাস্তার মোড়ে যে ছেলেটি পান সিগারেট বিক্রি করে সে বললো সাধুজি সুটকে সাধে নিয়ে উত্তর দিকে গেছেন তার দোকান থেকে দু প্যাকেট স্টার সিগারেট কিনেছেন মিসে ফিরে যেতেই নয় নম্বর ছেলেটির সঙ্গে দেখা হলো এই ছেলেটি এক পত্রিকার অফিসে কাজ করে তার সব সবসময় নাইট ডিউটি সারাদিন দরজা বন্ধ করে ঘুমায় কার সঙ্গে কথাবার্তা বলে না বেশি সে খায় না ছুরি সাজারের দিন তার কেরোসিন চুলায় নিজেই দেখি রান্না করে আমাকে দেখি ছেলেটি বললো সুফিক সাহেব কখন ফিরবেন জানি না কখন সুফিক সাহেবের জন্য অপেক্ষা করছিলাম কি ব্যাপার ছেলেটি আর চোখে রশিদ মিয়ার দিকে তাকে বলল আসেন আমার ঘরে বসি আপনি তো আসেন নাই কখনো আমি নিজেই অবশ্য কাউকে বলি না আমার একা একা থাকতে ভালো লাগে সিঙ্গেল রুম নিয়েছি এই জন্যে তার ঘর নবী সাহেবের ঘরের মতো গোছানো দেখেই মনে হয় নারীর স্পর্শ আছে দেয়ালে আবার নীল রঙা একটা তৈল চিত্র রাত্রির ছবি অসম্ভব সুন্দরী ছবিটি ঘরের চেহারা পাল্টে ফেলেছে তাকালেই মন বিষণ্ন হয় আমার ছোট ভাইয়ের একা আর্ট কলেজে পড়ে ফোর্থ ইয়ার আপনি কি চা খাবেন চার ব্যবস্থা আছে না চা খাবো না আমি ভাত খাই নাই এখনও আপনি কি জন্য ডাকছিলেন ছেলেটি খানিক্ষণ চুপ করে থেকে বলল সাধুজি আজ দুপুরে আমার কাছে একটা ঘড়ি রেখে গেছেন শফিক সাহেবকে দেওয়ার জন্য খুব দামি ঘড়ি আমি চুপ করে রইলাম ছেলেটি বলল তিনি যাওয়ার সময় কাঁদছিলেন আমার এমন খারাপ লাগলো বুঝলেন বিকালে এক জায়গায় যাওয়ার কথা ছিল যাই নাই দরজা বন্ধ করে বসেছিলাম আমি বললাম আপনার নাম আমি জানি না কি নাম ভাই সুলতান সুলতান উদ্দিন সাধুজি ছাড়া কেউ আমার নাম জানে না কারো কাছে যায় না তো সাধুজির কাছে একবার গিয়েছিলাম মনটা খুব খারাপ সেই সময় হঠাৎ গেলাম তিনি অনেক কথা বললেন এখনো মনে আছে কি বললেন এই সান্ত্বনার কথা আর কি অন্যরকম করে বললেন সান্ত্বনার কথা বলা তো খুব কঠিন সবাই বলতে পারে না খুব হৃদয়বান মানুষ লাগে আমি অনেকক্ষণ বসে রইলাম তার ঘরে কথাবার্তা না চুপচাপ বসে থাকা ছেলেটি একেবারেই কথাবার্তা বলে না যতবার বললাম উঠি ততবারই বলে বসেন না আর একটু বসেন শফিক সাহেব আসলে যাবেন রাত এগারোটা পর্যন্ত শফিকের জন্য অপেক্ষা করে খেতে গেলাম এত রাত পর্যন্ত কাদের থাকে না টেবিলে ভাত তরকারি ঢেকে রেখে ঘুমাতে যায় কিন্তু আজ দেখি জেগে আছে ভাত তরকারি বাড়তে বাড়তে বলল হুনসেন স্যার করিম স্যারের মাল খাইছে আইজ কি বললি মাথা ফর্টি নাইন বমি কইরা ঘর বাসায় দিচ্ছে আমরা সাফ করতে কয় আমি কেছি মাল খাওয়া আমি সাফ করি না বদলকে চেনে আমি কি কোন সাফ অন্যায় কইলাম উপরে উঠেই করিম সাহেবের সঙ্গে দেখা বারান্দায় রাখা চৌকির উপর লম্বা হয়ে শুয়ে আছেন আমাকে দেখে মাথা তুলে বললেন সাজুজি চলে গেছে শুনেছেন শালা রশিদ মেয়ার পেটে আমি একটা তিন নম্বরই চাকর যদি না ঢুকাই তাহলে আমি বেজন্মা কুত্তা শালাকে আমি করিম সাহেব অনর্গল কুচ্ছিত কথা বলতে লাগলেন তারপর একসময় হর হর করে বমি করে ফেললেন আপনার কি শরীর খারাপ করিম সাহেব না শরীর ঠিকই আছে সারা সস্তার তিন অবস্থা সস্তা জিনিসকে এখন মরণ দশা ছয় টাকা করে বোতল বুঝলেন বলতে বলতে আবার বমি শফিক আসলো বারোটার দিকে নিশানাথবাবু চলে গেছেন এই খবর তার কোনো ভাবান্তর হলো না ভেলভেটের বাক্সে মোড়া ঘুরি ফেলে রাখলো টেবিলের এক কো তার ভাবভঙ্গি এরকম যেন নিশানাথবাবু ঘর ছেড়ে দেওয়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না রোজই এরকম হয় রাতে ঘুমোতে যাওয়ার সময় বললো চায়ের দোকান স্টার্ট দিয়ে দেব এবারই খোঁজখবর শুরু করেছি দু হাজার টাকা সেলামি দিলে শ্যামলিতে একটা ঘর পাওয়া যায় ভালো ঘর আবাকে বলবো টাকাটা ধার দিতে দিবে সে দিবে নিশ্চয়ই আর না দিলে কি আছে ছোট করে শুরু করব নবী সাহেবকে বলবো কিছু দিতে নবী সাহেব অবশ্যই দিবেন সবাই দিবে দেখিস না কি করি আমি বললাম শুধু আমাদের ম্যানেজারই নেই শফিক কোনো উত্তর দিল না বাতি নিভিয়ে মশারি ফেলে শুয়ে পড়ল বাইরে করিম সাহেব মশমশ করে হাঁটতে লাগলেন বমি টমি করলে শুনেছি মাতালের নেশা কেটে যায় কিন্তু রাজ্য যত গভীর হচ্ছে করিম সাহেবের নেশা মনে হয় ততই গাঢ় হচ্ছে তিনি উঁচু গলায় বলছেন ভয় পাওয়ার লোক না আমি কাউকেই ভয় পাইনি লাদ দিয়ে সব ঠিকঠাক এমন লাভ ঝাড়বো পাচায় বাপের নাম ভুলে দেব এক সময় শফিক বিরক্ত হয়ে বলল ঘুমাতে যান করিম সাহেব কেন তোমার হুকুম নাকি আমি কি তোমার হুকুমের বললাম চুপ করেন করিম সাহেব তুই চুপ কর শালা শফিকের কথা বাড়ালো না আমার অনেক রাত পর্যন্ত ঘুম আসলো না এপাশোপাশ করতে লাগলাম বুঝতে পারলাম শফিকও জেগে আছে শফিকে একবার ডাক জেগে আসিস নাকি রঞ্জু আমি জবাব দিলাম না বাইরে করিম সাহেবেরও আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না শফিকে একসময় মশারির ভেতরে একটা সিগারেট ধরিয়ে খক খক করে কাঁচতে লাগল অন্ধকার ঘরে একটা লাল ফুলকি নামা করছে দেখতে দেখতে ঘুম এসে গেল ঘুম ভাঙলো শেষ রাতে ঘরের দরজাটা হাট করে খোলা মুসুলধারে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টির ছাটে বিছানা ভিজে একাকার আমি ডাকলাম শফিক এই শফিক কোনো উত্তর নাই বাইরে বেরিয়ে কিসে সিগারেট হাতে নিয়ে বারান্দায় বসে বসে বৃষ্টিতে ভিজছে আমাকে আসতে থেকে ক্লান্ত স্বরে বলল আসছে না রে বৃষ্টিতে বৃষ্টিস তো শফিক একটু সরে বসল জ্যোতিষীর জন্য খারাপ লাগছে বেশ খারাপ লাগছে সকাল হলেই খুঁজতে বের হব। ঢাকাতেই আছে নিশ্চয়ই শফিক খানিক্ষণ চুপচাপ থেকে বলল। অনু মারা গেছে গত পরশু চিঠি পেয়েছি একটা টেলিগ্রাম করা দরকার মনে করে নেই আমি স্তম্ভিত হয়ে গেলাম তুই তো আমাকে কিছু বলিস নাই শফিক এসব বলতে ভালো লাগে না কীভাবে মারা গেল সাপ কেটেছিল তাই লেখা ওঝা টোঝা না কে এসেছিল আমি শফিকের হাত ধরলাম আশ্চর্য জ্বরে খাপ উড়ে যাচ্ছে অথচ সহজ স্বাভাবিক মানুষের মতো বসে আছে তোর তো ভয়ানক জ্বর শফিক হ্যাঁ শরীরটা খারাপ আয় শুয়ে থাকবি মাথা জলপটটি দেব না এইসব কিছু লাগবে না আমার ভালুক জ্বর সব সকালবেলা থাকবে না দেখবি জ্যোতিষীকে খুঁজে পাওয়া গেল না সম্ভব অসম্ভব সব জায়গায় খোঁজা হয় ছিন্নমূল মানুষরা যেসব জায়গায় রাতে ঘুমায় সফিক গভীর রাতে সেই সব জায়গায় খুঁজতে যায় কমলাপুর রেল স্টেশন লঞ্চ টার্মিনাল লাভ হয় না কিছু ফুটপাথে যেসব পামিস্টরা হাতের ছবি আঁকা সাইনবোর্ড টানিয়ে বসে থাকে তাদেরকে জিজ্ঞেস করা হয় লম্বা চুলদারির এক সাধু হাত দেখেন তাকে কেউ দেখেছেন নিশানাথ নাম কেউ কিছু বলতে পারে না নবী সাহেবের কথা মতো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় লম্বা চুলদারি পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি প্রখ্যাত জ্যোতিষী নিশানাথ জ্যোতিষীর সন্ধান প্রার্থী বিজ্ঞাপন ছাপার তিন দিনের দিন হন্তদন্ত হয়ে হাজির হয় আভা আপনাদের জ্যোতিষী কোথায় গেছে সফিক বিরক্ত হয়ে বলল কোথায় গেছে জানলে বিজ্ঞাপন দিই নাকি আমি ভাবলাম আপনাদের কোনো পাবলিসিটির ব্যাপার বুঝি তার পাবলিসিটি লাগে না সে অনেক বড় দলের জ্যোতিষী আবার শান্তস্বরে বলেন তিনি বড় জ্যোতিষী ছিলেন আমার হাত দেখে জন্মবার বলে দিয়েছেন আমি খুব অবাক হয়েছিলাম শুধু নিশানাদ নয় নবী সাহেবও প্রান্ত নিবাস ছেড়ে চলে গেলেন স্কুল থেকে মহাসমারোহে তাকে বিদায় দেওয়া হয়েছে আমরাও তার বিদায় উপলক্ষে একটু বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম খেতে পারলেন না মুখে নাকি কিছুই রুচ্ছে না খাওয়া বন্ধ করে একবার ফিস ফিস করে বললেন আমি আর বেশিদিন দিন বাঁচব না পান্থনিবাসের শিকড় গুজিয়ে গেছে বলতে বলতে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো সিরাজ সাহেবের প্রমোশন হয়েছে অফিসার্স গ্রেড পেয়েছেন অফিস থেকে তাকে কোয়ার্টার দেওয়া হয়েছে সুন্দর কোয়ার্টার তার সঙ্গে একদিন গিয়ে দেখে আসলাম দক্ষিণ দিকে চমৎকার বারান্দা হু করে হাওয়া বয় সিরাজ সাহেবও পান্থনিবাস ছেড়ে চলে গেলেন যাবার আগের দিন রাতে বিদায় নিতে এলেন আমাদের কাছ থেকে কথা সরে না তার মুখে অনেকক্ষণ বসে রইলেন চুপচাপ একসময় বললেন সুখে ছিলাম ভাই আপনাদের সাথে আনন্দেই ছিলাম নিশানাথবাবুর খালি ঘরটা দেখলে চোখে পানি আসে আমার স্ত্রীকে তিনি বড়ই স্নেহ করতেন সত্যি সত্যি চোখে পানি ছলছলিয়ে ছলিয়ে উঠল শফিক শুয়েছিল শফিকের মাথায় হাত রেখে বললেন জ্বরকে আবার এসেছে আছে অল্প অবহেলা করবেন না ভাই ভালো ডাক্তার দেখাবেন খানিক্ষণ চুপ করে থেকে আমতামতা করে বললেন আমি অতি দরিদ্র মানুষ তবু যদি কখনও কোনো প্রয়োজন হয় শফিক কথার মাঝখানে আচমকা জিজ্ঞেস করল আপনার ছোট বোন রেবা তার কি বিয়ে হয়েছে হ্যাঁ গত বৈশাখ মাসে বিয়ে দিয়েছি ঢাকাতেই থাকে ভালো বিয়ে হয়েছে ছেলেটা অতি ভালো আমি ভাবি না এত ভালো বিয়ে দিতে পারবো শফিক আর কিছু বলে না সিরাজ সাহেব বললেন আপনারা দুজন একদিন গিয়ে যদি দেখে আসেন সে খুব খুশি হবে আপনাদেরকে চিনে খুব সেই দিনও তো জিজ্ঞেস করলো আপনার অসুখের কথা নতুন কোনো বোর্ডার এলো না পান্থনিবেশে শুনেছি রশিদ মিয়া মেস ভেঙে বাড়ি বানিয়ে ভাড়া দেবেন মেসি নাকি তেমন আয় হয় না এর মধ্যে মার চিঠি পেলাম তোমার পাঠানো একশত টাকা পাইয়াছি আমি শুনিয়া মর্মাহত হইলাম যে তুমি পড়াশোনা ছাড়িয়ে কাপড় ফেরি করিয়া বেড়াও তোমার দুই মামা অত্যন্ত বিরক্ত হইয়াছেন তোমার মনে রাখা উচিত তোমার নানা অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি ছিলেন তুমি ছোট লোকের মতো ফেরিয়ালা হইয়াছ এই দুঃখ আমি কোথায় রাখি পারলের মতো তুমিও যে বংশের মান ডুবাইবে তাহা ভাবি নাই দোয়া জানিও অতি অবশ্যই একবার আসিবে তোমার বাবার একটি পা অচল হাঁটাচলা করিতে পারে না চিঠি পড়ে আমি দীর্ঘ সময় চুপচাপ বসে থাকি গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হয় শেষ হলো আজকের গল্পপাঠ ভালো রাখবেন তাহলে অটোমেটিক্যালি ভালো থাকবেন Allah Hafiz